हेलो एवरीवन, वेलकम टू माय चैनल पॉल किचन। आज के हाजिर होता स्पेशल धरण रेसिपी नहीं। तो आज के देखो कि कची काटाल धोकार डालना तैरि जाए ठाकुरबाड़ी स्टाइले। ताहोले चलो दिए ना देखे नी कि तैरि कर असाधारण स्वाद रेसिपिटा। और आपनारा जो रेसिपिटे भाव लगे थे अवश्य लाइक कमेंट शेयर और सबसक्राइब कर और पास बेल आइकन अवश्य प्रेस कर देवें। तो लागजे हमारे परिमाण मत आलू, आलूगुलो को बड़ो बड़ो पिस पिस कर काटते हैं। और लागजे एखे परिमाण मत काठा, काठागुल्को छोटो छोटो पिस पिस कर काटते हैं, तो हमें ठीक ठाक सिद्ध होना। लागजे हमारे एखे मटर डाल जो हमें सारे बेला भिजे रेखे, सारा रात भिजे रेखे सकाल बेला तुले नहीं। लागजे एखे परिमाण मत कोचानो टमेटो, और लागजे हमारे एखे मसलार मध्य जिर गुड़ो, आदा बाटा, लंका बाटा, और लागजे हमारे कि हिंग छाड़ा क्योंकि रेसिपिटा ही ना। और लागजे हमारे एखे गोटा गरम मसला बाटा, और लागजे फोड़नर जो दो शुकनो लंका, एक तेजपत्ता, पाँच फोड़न। तो हमें ओवन एक कड़ा बसिए दिल दी दीची परिमाण मत जल। एबार दी दीची एके एके डुमडुमो करे केटे रखा काठाल गुड़ो। एबार एटार मध्य दिए दीची परिमाण मत वन टी स्पून भालो करे सिद्ध करार जन्य। एबार एटाके ढाका दिए देव दस मिनट जन। दस मिनटर मध्य काठालटा पुरोपुरी सिद्ध करा हो जाए। देखो दस मिनट हो गो, देखो काठाले जलटा पुरोपुर शुकिए गए, काठालटा पुरोपुर सिद्ध हो गए। एबार सिद्ध हो कि ना हमें यहाँ एक हाथ दिए प्रेस कर देखो ठीक ठाक सिद्ध हो कि ना। देखो हाथ दिए प्रेस कर ठीक ठाक कर काठाले सिद्ध हो गए। एबार आमरा एक नाम एक बाटिर मध्य सिद्ध कर रखा काठालटा। तो हमें एबार मटर डाल के भालो करे पेस्ट कर नेब। तार जोन्नो भेजानो मटर डालटा के मिक्सर ग्राइंडर दिए दिलाम, आर दिए दिच्छि सामान्य एकटु जल भालो करे पेस्ट करार जोन्नो। ठीक ठाक करे पेस्ट करा जाबे ना। एबार आमरा ढाकाटा बंद कर दिच्छि, एटाके भालो करे पेस्ट करे नेब। देखो कि सुंदर करे पेस्ट करा हुए गेछे। आपनि मटरटा ठीक एमन करे पेस्ट करबेन, ता ना होले धोकाटा ठीक ठाक करे तैरि करा जाबे ना। ताई आपनि मटरटाके एमन करे पेस्ट करे नेबेन। एबार होलो काठालेर पाला। काठालटाको एमन करे आमरा मिक्सार ग्राइंडारे दिए दिच्छि, आर सामान्य एकटु जल दिए दिच्छि ठीक ठाक करे पेस्ट करार जन्य। एबार एटाকে আমি কি সুন্দর করে পেস্ট করে নিলাম। দেখুন কাঁঠালটাকে ঠিক এমন করে পেস্ট করে নেবেন। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে এমন দিয়ে দিলাম 1 টিস্পুন হিং। হিংটাকে একটু হালকা লালচে করে ভেজে নেবেন। তা না হলে যখন হিংটা তরকারির মধ্যে দেবেন হিংয়ের কাঁচা কন্দ থেকে যাবে, তাই হিংটাকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেস্ট করে রাখা কাঁঠাল, আর যে মটর ডালটা পেস্ট করে নিয়েছিলাম মোটা, দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে পুরা লেগে না যায়। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন জিরির গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ। আর এবার সবগুলো উপকরণকে একটু দিয়ে ভালো করে মিক্স করে নেব, আর এটাকে ভালো করে নাড়তে থাকব। এভাবে নাড়তে নাড়তে দেখবেন মিশ্রণটা পুরোপুরি তৈরি করা হয়ে গেছে। দেখুন কি সুন্দর করে ব্যাটা তৈরি করা হয়ে গেছে, কড়ার মধ্যে লেগে আসছে না। তার মানে বোঝা যাচ্ছে যে ব্যাটা তৈরি করা হয়ে গেছে। এবার আমরা একটা থালা নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো তেল। এবার তেলটাকে পুরো থালার মধ্যে ভালো করে ছুঁয়ে নিতে হবে। তাহলে যখন ব্যাটারটা থালার মধ্যে ঢালবেন তখন ব্যাটারটা থালার মধ্যে লেগে যাবে না, ঠিকঠাক করে ব্যাটা তৈরি করা যাবে। দেখুন পুরো থালার মধ্যে তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি প্যানটা থালার মধ্যে, পুরো প্যানটা থালার মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার একটা চামচ দিয়ে পুরো থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এবার আমরা এমন করে পুরো থালার মধ্যে ছড়িয়ে নিতে হবে প্যানটাকে। এবার আমরা হাতের মধ্যে নিলাম পরিমাণ মতো তেল, যাতে হাতের মধ্যে প্যানটা লেগে না যায়, আর সুন্দর করে প্যানটাকে পুরো থালার মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। খুব সুন্দর করে ছড়াতে হবে প্যানটাকে, তাহলে হাতের মধ্যেও লাগবে না আর সুন্দর করে ছড়ানো যাবে প্যানটাকে। দেখো কি সুন্দর করে ছড়ানো হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হতে দেবো আধ ঘন্টার জন্য। দেখুন আধ ঘন্টা পর এবার আমরা একটা ছুরি নিলাম। এবার ছুরিটাকে নিয়ে এই ধোকাটা কাটবো। তার জন্য ছুরিটার গায়ে সামান্য তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তাহলে কি হবে, যখন কাটার সময় ছুরির মধ্যে লেগে যাবে না ধোকাটা। দেখুন কি সুন্দর করে তেল দিয়ে মাখানো হয়ে গেছে ছুরিটাকে। এবার আমরা একে একে সুজিকে যেভাবে কাটে সেভাবে করে ছোটো ছোটো পিস পিস করে ধোকাটাকে কেটে নিচ্ছি। দেখুন কি সুন্দর করে একে একে পিস পিস করে কেটে নিচ্ছি ধোকাটাকে। এবার ধোকাটাকে উল্টা দিক থেকে আবার এমন করে ছোটো ছোটো পিস পিস করে সুজির মতো করে কাটবো। এক পিস ধোকাকে আমি ছুরি দিয়ে তুলে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে ধোকাটা। দেখুন কি সুন্দর করে ধোকাটা তো উঠে গেছে। এমন করে আমরা সবগুলো ধোকাকে একে একে আলাদা করে নিচ্ছি। দেখুন সবগুলো ধোকাকে কি সুন্দর করে একটা বাটির মধ্যে আলাদা করে নিলাম। এবার এগুলো হলো ভাজার পালা। তার জন্য কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো তেল। এবার একে একে তেলের মধ্যে ধোকাগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। আর একটা সময় কথা সবসময় মনে রাখবেন, যখন তেলের মধ্যে ধোকাগুলো ভাজবেন পরিমাণে কম দেবেন, বেশি পরিমাণ তেলে ভেঙে যাওয়ার সময় থাকতে পারে। দেখুন ধোকাগুলো এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। এমন করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। দেখুন ধোকাগুলো কি সুন্দর হয়ে লালচে রঙের ভাজা হয়ে গেছে। এবার আমরা একে একে নামিয়ে নিচ্ছি বাটির মধ্যে ভেজে রাখা ধোকাগুলিকে। এবার আমরা একটা মশলা মিশ্রণ তৈরি করবো। তার জন্য লঙ্কা বাটার মধ্যে দিলাম দু চামচ জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেস্পুন আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেস্পুন হলুদ গুঁড়ো। এবার সবগুলো উপকরণকে ভালো করে মিক্স করে একটা মশলা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এমন করে যদি একটা মশলা মিশ্রণ তৈরি করে নেন তাহলে তরকারিতে তেলে দেওয়ার সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না সবগুলো মশলা।
এবার আমি কড়া মরিচ দিয়ে পরিমাণ তেল, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, পরিমাণ মতো পাঁচফোড়ন। এবার ফোনটাকে একটু হালকা লালচে করে ভেজে নেবো। ফোনটা লালচে রঙে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মিশ্রণটা, এই যে মশলা মিশ্রণ তৈরি করেছিলাম ওটা তেলের মধ্যে দিলাম। এবার মিশ্রণটাকে কন্টিনিউ রাখতে থাকবো না, তাহলে দেখো মশলা পুরোপুরি কষে গেছে। দেখো মশলা পুরোপুরি কষে গেছে। এবার এর মধ্যে টমেটো যে পেস্ট করে গেছিলাম ওটা আমি ঢেলে দিলাম। এবার টমেটো পেস্টটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মশলা পুরোপুরি কষে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সবসময় একটা সময় রাখবেন যখন আলুগুলো সবজির মধ্যে ইউজ করবেন, আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে তারপর তেলের মধ্যে ভেজে নেবেন, তাহলে দেখবেন খেতে খুব দারুণ লাগছে। আলুগুলো দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি সবকটা, আমাকে ভালো করে মিক্স করে আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন সবকটা মিশ্রণকে আলুর সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমার এর মধ্যে গ্রেভি তৈরি করার জন্য পরিমাণ মতো জল দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন, আমি পরিমাণ মতো গ্রেভি তৈরির জন্য জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। এবার এটাকে হতে দেবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিটের মধ্যে গ্রেভিটা পুরোপুরি তৈরি করা হয়ে যাবে। দেখুন 5-6 মিনিট পর গ্রেভিটা মোটামুটি তৈরি করা হয়ে গেছে। এবার আমরা একে একে ধোকাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন একে একে সবগুলো ধোকা তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার সবকটা উপকরণকে ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোটা গরম মশলা বাটা। এবার সবকটা উপকরণকে আবার ভালো করে মিক্স করে এটাকে হতে দেওয়ার পর 3-4 মিনিটের মধ্যে পুরোপুরি গ্রেভিটা তৈরি করা হয়ে যাবে। দেখুন 3-4 মিনিট পর কি সুন্দর তৈরি হয়ে গেলো গরমাগরম রেসিপিটা। এবার আমরা এটাকে নামিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেলো গরমাগরম কচি কাঁঠালের ধোকার ডালনা রেসিপিটা। এই রেসিপিটা এত টেস্টি হয়েছে না মুখে বলে ভাষা প্রকাশ করা যায় না। আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হবো অন্য কোনো রেসিপি নিয়ে। তো আজকের জন্য বাই বাই আপনাদের সবাইকে।